এই বিষয়ের নাম ওয়ারাফানা লাকা যিকরা, একটা আয়া সূরা আলাম নাশরাহ লাকা। এই আয়াতের তাফসীর আমাকে আপনাদের সামনে বলে নবীর শান বলে, এরপরে বিয়াদবের রসুল, বুস্তাখের রসুল, যারা নবীর শানে বিয়াদবি করে, এরকম মুসলমান আসলে নাই। দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু ওনার কাছে নবী ভালো লাগে না, এরকম অনেকে আসে না। আমরা যখন নবীর কথা বলি তখন ওনাদের খারাপ লাগে, ওনারা দলিল খুঁজে, এরকম আসে না। দেখবেন নিজের পরিবারে কত অবৈধ কাজ চলে, এখানে কোনো দলিল নেই, নবীর কথা বলবেন, বলবে তাকে সাহাবা একরাম করেছে। এই জিনিসগুলো তারা বলে, কেন বলে? তাদের মনে চায় নবীর শান যেন, নবীর জিকির যেন এই জমিন থেকে বন্ধ হয়ে যায়, এটা ওনাদের ইচ্ছা। ওনাদের কি মিলাদুন নবী যদি বন্ধ হয় নবীর শান কি হয়ে গেছে? বন্ধ। মেরাজুন নবী যদি বন্ধ হয় নবীর শান কি হয়ে গেছে? বন্ধ। মিলাদ কিয়াম যদি বন্ধ হয় নবীর শান কি হয়ে গেছে? বন্ধ। ইয়া রাসূলুল্লাহ যদি বন্ধ হয় নবীর শান কি হবে? বন্ধ। নামাজের আগে পরে, একামতের আগে পরে, আজানের আগে বকের পরে, সালাতু সালাম যদি বন্ধ হয় নবীর জিকির বন্ধ। তো ওনারা চায় নবীর জিকিরটা কি হয়ে যায়? এটা কারা চায়? হিন্দু চেয়েছে, বৌদ্ধ চেয়েছে, চাকমা চেয়েছে, নাস্তিক চেয়েছে, চেয়েছে আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। তো যখন আমরা দলিল দেই, যখন আমরা বলি তুমি যে পথে আছো ওই পথ সঠিক নয়, তখন তারা আমাদের উপর একটা আপত্তি দেয়। ওনাদের আর কোনো কাজ নাই, আমলের কথা বলে না, ওনারা শুধু আকীদার কথা বলে আমাদেরকে গালি দেয়। এই কথাটা ওনারা বলে, কিসের কথা বলে? আকীদার কথা। ওনাদের মাহফিলে আমলের কি নাই মাহফিল? তা আমি যখন বললাম সাহাবুন নাশাফি ইবাদত রব্বি, ওই যুবকের জন্য আল্লাহ আরশের নিচে ভিআইপি জোন ব্যবস্থা করেছে, যেই যুবক আল্লাহর জন্য নিজের যৌবনকে উৎসর্গ করেছে, এটা কি আমল নাকি আকীদা? আমল। তো আমলের কথা কি বললাম? আমি মা বাবার সেবা, এটা কি আমল? নামাজ, এটা কি? তো আমলের কথা কি আমরা বলি নাই? তবে শোনেন, আমরা ওই আমলের কথা বলি না, যেই নামাজ আব্দুল্লাহ ইবনে ওবাইকে জাহান্নামে পাঠাইয়া দিয়েছে, আমরা সেই আমলের মাহফিল করি না। যেই নামাজ আব্দুল্লাহ ইবনে জিল হুয়াইসারা তামিমিকে জাহান্নামের কুকুর বানাইয়া দিয়েছে, ওই নামাজের কথা আমরা বলি না। যেই নামাজ এসিদকে জাহান্নামে পাঠাইয়া দিয়েছে, ওই নামাজের কথা আমরা বলি না। কারণ আল্লাহ কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, প্রত্যেক নামাজি জান্নাতি নয়, অসংখ্য নামাজি নামাজ পড়ে জাহান্নামে চলে যাবে। ওই নামাজের কোন দরকার আছে? যেই নামাজ আপনাদের জাহান্নামে নিয়ে যাবে, তা আমরা ওই নামাজের কথা বলি, যেই নামাজ আবু বকরকে সিদ্দিক আকবর বানাইয়া দিয়েছে, আমরা ওই নামাজের কথা বলি, যেই নামাজ ওমরকে ফারুক আজম বানাইয়া দিয়েছে, আমরা ওই নামাজের কথা বলি, যেই নামাজ উসমানকে জুলনুরাইন বানাইয়া দিয়েছে, আমরা ওই নামাজের কথা বলি, যেই নামাজ আলীকে মাওলায়ে কায়নাত বানাইয়া দিয়েছে, আমরা ওই নামাজের কথা বলি, যেই নামাজ হাসান হুসাইনকে জান্নাতের প্রেসিডেন্ট বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাহলে নামাজ কয় প্রকার? এক প্রকার জান্নাতে নিয়ে যায়, আর এক প্রকার হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে মুসাল্লি মানে নামাজি, মুসাল্লি মানে কি? নামাজিদের জন্য দুর্ভোগ, হতভাগা। আল্লাহ বলছে ফাওয়াইলুল, তো নামাজ পড়লে তো জান্নাতে যাওয়ার কথা, আল্লাহ আবার এখানে ইনকার করলেন কেন? আল্লাহ এখানে নামাজিকে তিরস্কার করলেন কেন? তো আল্লাহ মেসেজ দিলেন প্রত্যেক নামাজি মুসলমান, প্রত্যেক নামাজি কি নয়। সেই জন্য আমরা ওই আমলের কথা বলি যেই আমল কবুল হয়, ওই আমলের কথা বলি না যেই আমল করে মানুষ কোথায় চলে যায়। এখন আসেন সামনের দিকে চলে যায়, বন্ধু আমার, আমাদের এই বিষয় দুটো, আমরা মাহফিল শুরু করি আকীদা দিয়ে, মাহফিল শেষ করি আমল দিয়ে। কেন? কারণ আকীদা মূল, আকীদা যার নাই তার আমলের কোনো গতি নাই, আকীদা যার আছে তার আমল বড় মূল্যবান। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের মূল ধারা আর
আগে আকীদা দিয়ে শুরু, পরে আমল দিয়ে শেষ। আগে ইমান, পরে কি আমল। হিন্দু একটা যদি আমল করে কোনো কাজ আসবে, বৌদ্ধ একটা যদি রোজা রাখে কোনো কাজ হবে, কেন? ইমান নাই। তো ইমান যার নাই সে আমল দিয়ে কি করবে? আগে লাগবে আকীদা, পরে লাগবে আমল, পরে লাগবে। সেই জন্য আপনার পরকাল কবর থেকে শুরু, কোথা থেকে শুরু? আমি যখন চোখ বন্ধ করে ফেলবো, আমার জান যখন বের হয়ে যাবে, তখন আমার দুনিয়া শেষ, আখেরাত শুরু। কি শুরু? আখেরাত মানে পরকাল শুরু। পরকালের দুটো পরীক্ষা, কয়টা পরীক্ষা? একটা কবর আর একটা হাসর। হাসরে আমল, কবরে আকীদা। তো আল্লাহ বলে মরার পরে আকীদা দিয়ে শুরু, আমল দিয়ে শেষ। এটা যখন আমরা বুঝে গেছি, আমরাও শুরু করি আকীদা দিয়ে, শেষ করি আমল দিয়ে, শেষ করি কি দিয়ে? এখন আসলে সামনের দিকে চলে যায়। বন্ধু আমার, আকীদা এত গুরুত্বপূর্ণ কেন? ঈমান এত দরকার কেন? আপনি যদি পৃথিবীর শুরুটা দেখেন, পৃথিবীর শুরুতেই একজনের নাম চলে আসে, তার নাম ইবলিস। তার নাম কি? ইবলিসের ইবাদত 6,000 কোটি বছর। কয় হাজার? আমার আমি আমার পক্ষে সম্ভব? আমার বাবার, আমার 14 গোষ্ঠীকে যদি এক করে দিই, ইবলিসের ইবাদত আমার গোষ্ঠীর চেয়ে বেশি হয়ে যায়। কথা ঠিক কিনা? কয় হাজার? 6,000 কোটি বৎসর। জমিন যদি বিছায়া দেন, ইবলিসের ইবাদত যদি রাখেন, জমিন ছোট হয়ে যাবে, ইবলিসের ইবাদত বেশি হয়ে যাবে। তো ইবাদত আসলে নাই, আমল আসলে নাই। আগেও আমল, পরেও জ্ঞান কিরকম? আমি জান্নাত দেখি নাই, বললাম আল্লাহ না দেখি ইমান। আমি কবর দেখি নাই, আল্লাহ না দেখি ইমান। ইবলিস নিজের চোখে জান্নাত দেখেছে। জ্ঞান বেশি না কম? আমি আসমানের উপরে কি আছে দেখি নাই, ইবলিস চোখ দিয়ে দেখেছে। আমি দেখি নাই ফেরেশতা কিরকম, ইবলিস ফেরেশতাদের উপর সর্দারি করেছে। জ্ঞান কম না বেশি? তাহলে এসকলার কি বেশি জানলে? কি বেশি জানলে ওনাকে কি বলে? এসকলার বলে না? তো ইবলিস এসকলার, আবার ইবলিসের আমলও বেশি। এখনো পর্যন্ত আল্লাহ দুই বলে নাই, আল্লাহ কয় বলেছে? এক বলেছে, মানুষকে শিরিক করায়, নিজে এখনো শিরিক করে। তাহলে তার নাম ইবলিস। তাওহীদ আছে, ইবাদত আছে, শিক্ষা এলম জ্ঞান নলেজ আছে। বাবা আদমকে নবী মেনেছে, আপত্তি করে, কিন্তু একটা শব্দ বলেছে, আনা খাইরুম মিনহু। আদম নবী এটা আপত্তি নাই, আদম খলিফাতুল্লাহ এটাও আপত্তি নাই, কিন্তু তাজিম করতে আমার আপত্তি আছে। কি করতে? কাকে? আল্লাহকে না বাবা আদমকে? বাবা আদমকে আল্লাহকে তাজিম করতে কোনো সমস্যা? আল্লাহ কোরআনের মধ্যে তাই বাবু বলছেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, আমার আদমকে সমস্ত ফেরেশতা তাজিম করলো, ইল্লা একজন করে নাই, তার নাম ইবলিস। মাওলা ইবাদত আছে, মাওলা আমল আছে, মাওলা জ্ঞান আছে, মাওলা তাওহীদ আছে। মাত্র জীবনে একবার বাবা আদম সফিউল্লাহকে নবী জেনে, খলিফাতুল্লাহ মেনে, শুধুমাত্র তাজিম করে নাই, নবী হিসেবে বলেছে, আল্লাহর খলিফা মেনেছে, কিন্তু আদবে রসুল ছিল না। মাওলা সে কোন জান্নাতে যাবে? আল্লাহ ডাক দিয়ে বলে, 6,000 কোটি বৎসরের ইবাদত আমলম আমল সমস্ত কিছু, একদিকে নবীর আদব আরেক দিকে আমি আল্লাহ ঘোষণা করলাম, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। 1,000 কোটি ইবাদত থাকুক, 1,000 কোটি জ্ঞান থাকুক, যার কাছে আদবে রসুল নাই, যার কাছে আকীদা নাই, সে মুমিন নয়, সে জ্বলন্ত একটা কাফের। এটা কে বলেছে? আল্লাহ। তো আমলের মাহফিল যারা করে, কিসের মাহফিল? আগেও আমল, পরেও। মাসখানে একটু নবী শানে বিয়া দিন, মাসখানে একটু কি 45 মিনিট আমলের মাহফিল, কাটতে কাটতে হারান জাহান্নামে জাগুন জ্বলতে জ্বলতে কি হয়ে গেছে? চোখের পানি টপ টপ করে পড়ছে। আগে 45 মিনিট আমল,
পরের 45 মিনিট আমল নবীর তো কোনো কথা, 1-2 মিনিট এরকম নবী আলিম পা জানে না, নবী ফাঁসা, নবী মারা, নবী নিজের কোনো উপকার করতে পারে না, নবীর দিদার চাওয়া যাবে না, নবী তো আমার মতো দোষে গুণে মানুষ, তারপর বলে নবীর ডিগ্রি নাই, নবীর মাস্টার্স নাই, নবীর PhD নাই, নবী ইংরেজি জানে না, নবী বাংলা জানে না, তাহলে আমি তো এর চেয়ে একটু বেশি জানি। ওনাদের আর কোনো দোষ, আগেও আমল পরেও, মাঝখানে কয় মিনিট, 1-2 মিনিট একটু নবীর শানে কি করবে, বেয়াদবি করবে? আপনি, আমি দলিল ছাড়া কোনোদিন কথা বলি না, এখন আপনি ইউটিউব গুলো খোলেন দেখবেন, আগেও আমল পরেও, মাঝখানে 1-2 মিনিট কি, কার শানে বেয়াদবি? নবীর শানে। ইবলিসের আগেও আমল পরেও, মাঝখানে 30 সেকেন্ডের বেয়াদবি, আনা খাইরুম মিনহু, আমি আদমের চেয়ে এবাদতে এলমে আমলে একটু বেশি, নবী ঠিক আছে আল্লাহর খলিফা ঠিক আছে, কিন্তু আদব তাজিম করতে পারবো না, আল্লাহর ডাক দিয়ে বলে আমার ফতোয়া, আগেও আমল পরেও আমল, মাঝখানে 1-2 মিনিট যেগুলো নবীর শানে বেয়াদবি করে একটাও মুসলমান নয়, সবটাই বেঈমান। তাহলে তাদের মাহফিলের সাথে ইবলিসের সম্পর্ক, তাদের মাহফিলে কাদের সম্পর্ক? ওই ইবলিসের মাহফিল দিয়ে কোনো কাজ হবে? সেই জন্য ওই নামাজের কথা বলি না যেই নামাজ ইবলিস পড়েছে, ওই সিজদার কথা বলি না যেই সিজদা ইবলিস দিয়েছে, ওই এলমের কথা বলি না যেই এলম ইবলিস অর্জন করে নবী চিনতে পারে নাই। সুতরাং আমল দিয়ে, শুধুমাত্র আমল দিয়ে কখনো মানুষ, ব্যক্তি মুমিন হতে পারে না, বুকে নবী রাখলে সে মুমিন হয়ে যায়। নবী রাখলে কি হয়ে যায়? তো নবী যার থাকে সে নামাজ বাদ দিতে পারে না, নবী যার থাকে সে রোজা বাদ দিতে পারে না, নবী যার থাকে সে হজ যাকাত বাদ দিতে পারে না, নবী যার বুকে সে কখনো অবৈধ নারীর দিকে তাকাইতে পারে না, নবী যার থাকে সে মাদক নিতে পারে না, নবী যার থাকে তার হাত কখনো জুলম করতে পারে। এখন আসলে সামনের দিকে চলে যায়, আমরা দেখলাম ইবলিস আগেও আমল পরেও এলমে ভরপুর, কিন্তু নাই কি নবীর আদব, কয় মিনিটের? 30 সেকেন্ড, কয় সেকেন্ডের? 30 সেকেন্ডের বেয়াদব, 30 সেকেন্ডের 6000 কোটি বৎসরের এবাদত এলম আমল বরবাদ করে দিয়ে কাফের বানায়া তারা জাহান্নামি বানায়া দিয়েছে, তা কি বানায়া দিয়েছে? তাহলে ওই মাহফিলের দরকার আছে? এখন আসেন সামনের দিকে চলে যায়, আমি যেটা ওয়ারা ফাকনা লাকা জিক্রাকের কথা বলতে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, যারা শুধুমাত্র আমল নিয়ে আসে মাঝখানে নবীর শানে বেয়াদবি করে, মূলত তারা মুসলমান নয়, তারা ইবলিসের সঙ্গ, তারা ইবলিসের। কিন্তু কোরআন যদি খোলেন, কি খোলেন? কোরআনের চেয়ে মহাগ্রন্থ এই জমিনে আর আছে? কোরআনের সুরাগুলো দুই প্রকার, এক প্রকার সুরার নাম মক্কিয়া, আর এক প্রকার সুরার নাম মদনিয়া। মক্কি সুরা যদি খোলেন লেখা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা, লেখা আছে কুল হু আল্লাহু আহাদ, লেখা আছে জান্নাইজা জুলজিলাতিল আর জিলজালাহা। মক্কি সুরাগুলো যদি উল্টান, সেখানে তাওহীদের কথা, এক আল্লাহর কথা, সেখানে আমলের কথা, সেখানে জান্নাতের কথা, সেখানে জাহান্নামের কথা, তাহলে মক্কি জীবনে মুসলমান বেশি না কম? কম, হাতে গোনা যায়। সৈয়দুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সেই দিন মুসলমানের সংখ্যা মাত্র 12 জন, মাত্র কয়জন? তাহলে মক্কায় মুসলমান গোনা যায়, মক্কায় মুসলমান কি গোনা যায়? তাহলে মুসলমান যেখানে কম মুসলমান, বিধর্মী যেখানে বেশি, মুশরিক যেখানে বেশি, আহলে কিতাব যেখানে বেশি, বিধর্মী যেখানে বেশি, হিন্দু বৌদ্ধ চাকমা নাস্তিক যেখানে বেশি, আল্লাহ মক্কি সূরার মাধ্যমে মেসেজ দিয়েছে সেখানে এক আল্লাহর কথা বলো, সেখানে জান্নাতের কথা বলো, সেখানে জাহান্নামের কথা বলো, সেখানে রহমতের কথা বলো, সেখানে আযাবের কথা বলো, যাতে করে মানুষ
আল্লাহর দিকে দাবিত হয়। কিন্তু যখনই মদিনায় দয়াল নবী চলে আসলেন, মসজিদে নববীর মুসল্লি পড়ায়া গেল, অলিতে গলিতে আজান চলে, আল্লাহ ডাক দিয়ে বলে, এখানে এক আল্লাহর কথা নয়, এখানে জান্নাত জাহান্নামের কথা নয়, এখানে চলবে ইন্না আতাইনা কাল কাউসার, এখানে চলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে চলবে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এখানে চলবে ওয়াদদুহা, এখানে চলবে ওয়াদনাজমি ইজা হাওয়া, এখানে চলবে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এখানে চলবে ওয়ারাফানা লাকা যিকরা, নবীর এই মক্কায় যখন তখন চলবে তাওহীদের দাওয়া। কেন মুসলমান কম যেখানে অমুসলিম বেশি, সেখানে তাওহীদের কথা বলেন, যেখানে মদিনায় মুসলমান বেশি সেখানে মুস্তাফার শান নিয়ে আলোচনা করে। সেজন্য সূরা হুজরাত, সূরা কি হুজরাত, এটা মক্কা না, এটা মদিনী, এটা মদিনী কেন, নবীর গড়, নবীর রুম, নবীর বাড়ি মুবারকের শান আল্লাহ নিজেই বর্ণনা করছে। তাহলে মদিনা যেখানে সেখানে কার শান, নবীর শান, মক্কা যেখানে সেখানে কার শান, কেন মক্কায় অমুসলিম, অমুসলিম থাকলে তাওহীদের কথা বলো, আর মদিনায় মুসলিম, মুসলিম থাকলে আমার মাহবুব দয়াল নবীর শান বলো। তো এখানে কি অমুসলিম না মুসলিম, এখানে কি হিন্দু আছে, এখানে কি বৌদ্ধ আছে, এখানে কি চাকমা আছে, এখানে কি নাস্তিক আছে, তাওহীদের দাওয়াত দিতে হবে কারে, যে তাওহীদ মানে না। তো মুসলমান তাওহীদ মানে কি মানে না, তো সুতরাং মুসলমান রে তাওহীদের বাণী প্রচার করার কোনো দরকার। আমি যদি বলি কালিমা পড়েন, আপনি আমার গালি দিবেন না, বলছে কালিমা কেন, আমি কি হিন্দু নাকি, তো আমি তো আগে থেকে কি আছি, সেই জন্য আমার হাজা বিধর্মীকে মুসলমান বানায় আছে, আমার বাবা শাহজালাল বিধর্মীকে কি বানায় আছে, অমুসলিম যেখানে হাজা সেখানে কালিমা পড়িয়েছে, বাবা শাহজালাল যখন আসলেন দেখে মুসলমান নাই তখন কি পড়িয়েছেন, কালিমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, আর বাতেলদেরকে দেখলাম তারা মুসলমানকে আবার মুসলমান বানায়, ধরা খাইছি কি খাইনি, অসংখ্য তাদের মাহফিলে, অসংখ্য তাদের মাহফিলে অসংখ্য মুসলমানদের কি বানায়, আমরা ধরতে হয় নাই, পাবলিক ধরে ফেলছে, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন এক জায়গায় মুসলমান বানাচ্ছে, কি বানাচ্ছে, তো পাবলিক দাঁড়ায় বলে হুজুর তারা তো কিছুদিন আগে ওই মাহফিলেও মুসলমান বানাইছে, তো ওরা কয়বার মুসলমান বানাবেন, ওরে কয়বার মুসলমান বানাবেন, তাহলে এই বাতেল গুলো ইসলামকে হাসি তমাশা বানাই নাই, মুসলমান আগেও দুই তিনবার বানাইয়া আবার আনতেছে কি বানাইতে, তাহলে বোঝা যায় তারা বাতেল গুলো মুসলমানদের কি বানাই, মুসলমান বানাই, সুন্নিরা বিধর্মীকে মুসলমান বানায়, সুন্নিরা কি আগে বিধর্মীকে, আমরা প্রচারহীনভাবে তারা এগুলো আবার প্রচার করতে যাইয়া ধরা খাইয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন বাতিল থেকে হেফাজত করে। এখন আসলে সামনের দিকে চলে যায়, তাহলে আমি যেটা বুঝলাম কোরআনুল কারীমের 30 পারা সূরা উল্টায়া দেখেন বন্ধু আমার, যেখানে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেই সূরা মক্কিয়া, সূরা বাকারা কোলেন আলিফ লাম মিম, এটা নবীর শান, এটা মদনিয়া, তো যেখানে আল্লাহর শান সেটা মক্কিয়া, যেখানে নবীর শান সেটা কি মদনিয়া। আপনারা বলবেন হুজুর আলিফ লাম মিমের মধ্যে নবীর শান কি, এখানে তো নবীর কোনো নাম নাই। কোরআনের আয়াত তিন প্রকার, কোরআন আয়াত কয় প্রকার, এক প্রকারের নাম আয়াতে মুহকামাত, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আকিমুস সালাহ আত
এগুলো হচ্ছে আয়াতে মুহকামাত, আরেক প্রকার আছে আয়াতে মুতাশাবিহাত, যেগুলো যে অর্থ দেয় সেই অর্থে আমল করা যায় না। যেমন আনা বাশরুম মিসলুকুম আয়াতে মুতাশাবিহাত, এটার অর্থ করা, এই অর্থ নিয়ে মাহফিল করা এটা না জায়েজ। এটা কি, এরা তো আয়াতে মুতাশাবিহাত নিয়ে কি করে মাহফিল করে, অথচ এটা তাফসীরের মধ্যে না জায়েজ। আরেক প্রকার আছে হুরুফে মুকাত্তিয়া, আলিফ লাম মিম প হা ইয়া সিন, এগুলোর অর্থ কেউ জানে? আলিফ লাম মিম যে কোন তাফসীর উলডান লেখা আছে, মানাহু আলিফ লাম মিমের অর্থ হচ্ছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই জমিনে আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, তো জানেন কে? আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। আমাকে যদি বলেন আপনার বাবা জানে, আমি বলবো আমার বাবা জানে না। যদি বলেন কোনো মুফাসসির জানে, আমি বলবো জানে না। আপনি যদি বলেন কোনো মুহাদ্দিস জানে, আমি বলবো জানে না। আপনি যদি বলেন কোনো বক্তা জানে, আমি বলবো জানে না। আপনি যদি বলেন আর উপরে বলেন, আমি বলবো আলিফ লাম মিমের অর্থ হুত জিবরিল আমিনও জানে না। হুত জিবরিল আমিনও কিসের অর্থ? আলিফ লাম কেন বস, এগুলো হুরুফে মুকাত্তিয়া, এগুলো অর্থ আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ জানে? কোরআন মানব জাতির সংবিধান, দস্তুরুল মুসলিমিন মুসলমানদের সংবিধানের নাম কোরআন। কোরআনের প্রত্যেক শব্দের অর্থ বুঝতে হবে, প্রত্যেক আয়াত জানতে হবে, না জানলে বাস্তবায়ন করব কেমনে? আল্লাহর জিজ্ঞেস করেন মাওলা, প্রথম আয়াত আলিফ লাম মিম যেটা অর্থ মানব জাতি বুঝে না, এটা দিয়ে আমরা কি করব? আল্লাহ বলে একটা মেসেজ, কি মেসেজ? যখন জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বললেন নবী গো আলিফ, আমার নবী বললেন পাহিমতু, বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলে লাম, আমার নবী বললেন বুঝলাম, সামনে বলো। জিবরিল বলে মিম, আমার নবী বললেন ফাহিমতু, বুঝে গেলাম, সামনে বলো। জিবরিল বলে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন, আমার নবী বললেন সামনে যাও। জিবরিল বলেন নবী গো, আলিফ বললাম বললেন বুঝেছি, লাম বললাম বললেন বুঝেছি, মিম বললাম বললেন বুঝেছি, জালিকাল কিতাব থেকে আপনি বুঝেছি বলেন নাই কেন? আমার নবী ডাক দিয়ে বলে জিবরিল শোনো শোনো, আমি যদি আলিফের জায়গায় চুপ থাকতাম তুমি মনে করতে আমি বুঝি নাই, আমি যদি লাম মিমের জায়গায় চুপ থাকতাম তুমি মনে করতে আমি বুঝি নাই। আলিফ লাম মিমের অর্থ যখন তুমি জানো না, সেই জন্য আমি বললাম আমি বুঝেছি। জিবরিল যেখানে বুঝে না, মনি মুস্তাফা সেখানে বুঝে যায়, মনি মুস্তাফা সেখানে। তো জালিকাল কিতাব থেকে বলেন নাই কেন? সেটা তুমিও বুঝে গেছো, আমার উম্মতও বুঝে গেছে, সেখানে নতুন করে বুঝেছি বলার কোনো দরকার নাই। মাওলা এটা তার কি মেসেজ? সেটা তার তাই মেসেজ, আমার নবী যেই নবী দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, যেই নবী দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ স্কলার, যেই নবী দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত, যেই নবী দুনিয়ার জমিনে সর্ববিষয়ে পরিপূর্ণ, আমার নবীর জ্ঞান আমার নবীর এলম অন্য কারো থেকে আসে নাই। আর রহমান আল্লামান কোরআন, এই মানব জাতি শুনরা, জিবরিল আমার নবীর শিক্ষক নয়, জিবরিল আমার নবীর খাদেম, আমার নবীর শিক্ষক একমাত্র আমি রব্বুল আলামিন। আল্লাহ আলিফ লাম মিম দিয়ে মেসেজ দিচ্ছে, আমার নবীর সব জানা কারো থেকে ধার করা নয়, আমার নবীর শিক্ষকের নাম রহমান। সেই জন্য আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, এখনো জমিন হয় নাই, এখনো আসমান হয় নাই, এখনো জমিনে কোনো ইউনিভার্সিটি হয় নাই, এখনো স্কুল কলেজ মাদ্রাসা হয় নাই, আমার মাওলা ডাক দেই আর রহমান, আমি আল্লাহর ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটির টিচার। ছাত্র তখন কি হয়ে যায়, টিচারও দামি ছাত্র। মাওলা আমাদের এই বাংলাদেশের জমিনে আমাদের ইউনিভার্সিটিগুলোতে যে যেই বিষয়ে পড়ে সে সেই বিষয়টাই জানে, তার চেয়ে বেশি জানে। ইঞ্জিনিয়ার কি ডাক্তারি করবে, ডাক্তার কি লয়ারগিরি করবে, লয়ার এসে কি মাহফিল করবে? কেন? যে যেই বিষয়ে অভিজ্ঞ সে সেই বিষয়ে বলতে পারবে,
আবার যে যেটা জানে না সেটা যদি বলতে যায় সমাজের মধ্যে কখনো শান্তি হবে না, বরঞ্চ অশান্তি আসবে। কথা ঠিক কিনা? যারা জানে তারা যদি বলে কখনো কি শান্তি হবে? তখন শান্তি হবে অশান্তি হবে? যারা জানে না তারা যদি বলে অশান্তি হবে কি হবে না? হবে। যেমন কি আমি আপনাকে বলি, আমাদের বর্তমান সময়ে কিছু নব্য মুসলমান পাওয়া যায় যারা নামাজের ভিতরে ডিস্টার্ব করে, আসেন নাই? নামাজের মধ্যে দেখবেন চিল্লাই, নামাজের মধ্যে দেখবেন হাত একটা তুলে, নামাজের মধ্যে দেখবেন মহিলাদের মতো হাত বাঁধে, এইরকম নতুন সহি আকীদা মুসলমান পাওয়া যায় কি যায় না? তারা যদি জিজ্ঞেস করে এটা পাইসস করে, বলবে বুখারিতে আছে, কোথায় আছে বলবে খুলে দেখা, খুলে দেখাইতে বললে সে আর আপনার সাথে কখনো কথা বলবে না। কার সাথে কথা বলবে? যে ক্লাস এইটে পড়ে। কার সাথে কথা বলবে? যে ডাক্তারি পড়ে। কার সাথে কথা বলবে? ইঞ্জিনিয়ারের সাথে, লয়ারের সাথে। কিন্তু হুজুর যখন বলে দেখে তোর বোহারি এদিকে আন, তখন বলে হুজুরের সাথে আমার হবে, এগুলোর নাম নব্য মুসলমান। এগুলোর নাম কি? নব্য মুসলমান। কিয়ামত চলে আসবে, ও বুখারি থেকে ওর আকীদা প্রমাণ করতে পারবে না। কিন্তু এরকম ঝামেলা করে আসে না? তো এখন ইসলাম নিয়ে ধরুন আমি যদি ডাক্তারি করি, দেশে শান্তি না অশান্তি? অশান্তি। কারণ আপনি যদি বলেন হুজুর আপনি মাহফিল করেন কেন, আমার ছেলের পেট পেট ব্যথা গায়ের জ্বর, একটু মেডিসিন লিখে দেন। আমি যদি মেডিসিন লিখে দিই রোগী ভালো হবে না আরো খারাপ হবে? কারণ চিকিৎসা ছেলের জন্য যেটা করে এটা ছেলের মার জন্য করে না, ছেলের মার জন্য যা করে এটা ছেলের মায়ের মায়ের জন্য করা হয়। একজন মুরব্বীর পেট ব্যথা মেডিসিন হয় একরকম, একজন বিবাহিত যুবতীর পেট ব্যথা মেডিসিন হয় আরেক রকম, আরেকজন শিশুর পেট ব্যথা মেডিসিন হয় আরেক রকম। কিন্তু যদি উপর থেকে নিচে নামেন, মুরব্বীরও পেট ব্যথা, যুবতীরও পেট ব্যথা, ছোট্ট বাচ্চারও পেট ব্যথা, রোগ একটা মেডিসিন ভিন্ন ভিন্ন। কথা ঠিক কিনা? ছোট বাচ্চার ওষুধ যদি মুরব্বীরে দিই, মুরব্বীর অসুখ ভালো হবে? মুরব্বীর অসুখ যদি ছোট বাচ্চারা দিই, অসুখ ভালো হবে না আরো বাড়ি যাবে? এটাকে আমি বুঝবো না, ডাক্তারে বুঝবে। তো ডাক্তারের কাজ ডাক্তারকে করতে দিতে হবে। এখন যদি আমি যাই মাথা গামায়, এই ডাক্তার তুই যে লেখছস, কোন কিতাবে আছে বাইর কর, কোন কিতাব আছে কি কর। তো ডাক্তার কি কখনো বলবে যে অমুক অমুক বই আছে? বলবে কেন? তোর চিকিৎসা করার কোনো দরকার? তুই না খাইয়ে থাক, কারণ আমার রোগীর কোনো অভাব। কথা ঠিক কিনা? আর ও যদি বের করেও দেয় আমি কি কিছু বুঝবো? সেই জন্য বাংলাদেশে নয় সারা বিশ্বে ডাক্তার দুই প্রকার। এক ডাক্তারের নাম হারিকেল ল্যাম্প ডাক্তার, আর এক ডাক্তারের নাম MBBS। কথা ঠিক কিনা? বাজারের মধ্যে দেখবেন সাউন্ড বক্স লাগাই দিছে, এটার নাম কি? ব্যাংকারি। সর্বরোগের চিকিৎসা আজানে কয় টাকা? 30-50 টাকা। পেট ব্যথার ওষুধ আছে, ক্যান্সারের ওষুধ আছে। কথা ঠিক কিনা? মানুষ কম নয়, মানুষ বেশি, কিন্তু কেউ তার থেকে কিনে? কারণ যে শুনে সেও জানে ভালো নয় বন্ড। কথা ঠিক কিনা? তাহলে বাজারে সর্বরোগের কি আছে কিন্তু তার কাছে কেউ যায়? সবাই যায় মজা নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য? তার কথাগুলো সুন্দর, তার কথাগুলো স্পষ্ট, তার কথার মধ্যে মধু আছে, সেই জন্য যেখানে বেজাল সেখানে একটু মধু থাকতে হয়। কিন্তু যিনি MBBS উনি চোখের ডাক্তার, চোখটা খুলি দেখে বললেন যে আপনি বললেন স্যার ডাক্তার আমার এই সমস্যা, উনি শুনে না সুন্দর করে কি লিখে দিয়েছেন, মেডিসিন লিখে দিয়েছেন, 2 মিনিট ভিজিট কত? 2000। কিন্তু মানুষের লাইন আসলে নাই, রোগী যায় কি যায় না? কিন্তু ভালো করে কথা শুনে, শুধু চোখটা দেখে কি মেডিসিন লিখে দিয়েছে। কি রে ডাক্তার আপনি এত মধু দেন নাই কেন? আমাদের বাজারে তো 2.5 ঘন্টা পর্যন্ত উনি চিল্লায়, তারপরেও তো ওনার কাছে মানুষ আসে না, আপনি 1 মিনিটে শেষ। উনি বলে যেখানে বেজাল সেখানে একটু মধু দিতে হয়, আমি 1 নম্বর, বেশি মধু দেওয়ার কোনো দরকার নেই। কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশে ডাক্তার কয়টা? একটা লেম্পো আর একটা। গ্রামের মধ্যে ভালো ডাক্তারের অভাব ছিল, বর্তমানে ভালো ডাক্তার গিয়েছে। তো এক অনেক দিন আগের কথা আর কি, তো স্বামীর হয়েছে কি সুলকান, স্বামীর কি সুলকান, সুলকানি হয় না অ্যালার্জি আর কি। তো স্বামীর রাত্রে সুলকানির কারণে
স্বামী ঘুমাইতে পারে না, সুলকানি যার হয়েছে বুঝে এটা কেমন লাগে। সুলকানির কারণে স্বামী সুলকাইতে সুলকানি কি করতে পারে না, তো পাশে বসে আছে বউ, কারণ বউ স্বামীর মহাব্বতে ঘুমাইতে পারে না, কারণ স্বামীও যেহেতু সুলকায় বউ কেমনে ঘুমায়। তো সকাল হতে হতে আর বউ বুকে সান্ত্বনা দিতে পারে না, স্বামীরে নিয়ে গিয়ে রেল লাইনের নিচে এলাকার ল্যাম্প ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার, কাল রাত্রে সারা আমার স্বামী সুলকাইতে সুলকাইতে ঘুমাইতে পারে নাই, আমিও আমার স্বামীর ভালোবাসায় ঘুমাইতে পারি নাই, একটু কিছু মেডিসিন দেন যাতে করে আমার স্বামীর সুলকানিটা কি হয়ে যায়। তখন ডাক্তার সই বই কি বই, এখন সই আকিদা আছে না, তো সই বই খুলতেছেন, বই খুলতে 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 330 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা লেখা আছে, অ্যালার্জির চিকিৎসা, চুলকানির চিকিৎসা লেখা আছে। যদি রোগী চুলকানি হয় কি হয়, যেখানে যেখানে চুলকা, যেখানে যেখানে সেখানে সেখানে লোহা গরম করে সেঁক দিতে হবে, লোহা গরম করে কি দিতে হবে, সেঁক দিতে হবে, কমা কি পৃষ্ঠা শেষ, পৃষ্ঠা কি শেষ। ডাক্তার বলে কিতাবে আছে, ডাক্তার বলে কি আছে, কিতাবে আছে, সুতরাং চিকিৎসা পাই গেছি। সে চিকিৎসা কি, আওয়াজ করবে না, সহি চিকিৎসা, কি চিকিৎসা, সহি চিকিৎসা, তাড়াতাড়ি ডাক্তার লোহা আনি সোলার মধ্যে গরম দিয়া চুলকাই কোথায়, স্বামী বলে গলার নিচ থেকে পুরা বডি, পুরা বডিতে সেঁক দিয়ে দিছে, পুরা বডিতে কি, তো রাত্রে তো চুলকাইছে, এখন সেঁকের কারণে জামাইয়ের মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ পানি চিৎকার করে, এখন বাফরেও ডাকে মারো চিল্লা, বাফরেও ডাকে কারো চিল্লা, কেন সই চিকিৎসা কি হয়েছে, চিকিৎসা হয়েছে। এখন স্বামী এই অবস্থা দেখে ভয় পেয়ে গেছে, কি রে কালকে তো সুলকাইছে চিল্লাই নাই, আজকে তো লোহার চিকিৎসা কি হয়ে গেছে, সুলকানিও আছে চিল্লানিও আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কবর দিয়ে শহরের MBBS ডাক্তারের কাছে যখন তাড়াতাড়ি নামাইল, ডাক্তার দেখে হাতেও লোহার সেঁক, পিঠেও লোহার সেঁক, বুকেও লোহার সেঁক, পায়েও লোহার সেঁক, কিরে আগুন ধরছে কখন, আগুন ধরে নাই তো কি হয়েছে, সে বইয়ের আলোকে চিকিৎসা হয়েছে, বইয়ের আলোকে। ডাক্তার বলে আমি MBBS ডাক্তার, জীবনে কখনো লোহা গরম করে চিকিৎসা করতে হয় এটা তো আমার জানা, অনার্স করলাম, মাস্টার্স করলাম, আবার প্র্যাকটিক্যাল করলাম মেডিকেলে, কিন্তু সুলকানির চিকিৎসাতে লোহা গরম করতে হয় এটা তো আমার জানা, বুঝছে, এটা কোন বই আছে আমার দেখতে হবে। ডাক্তার তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স উঠি বলে আমার ওই ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি একটু দেখব সে কোন বই থেকে চিকিৎসা করেছে। ডাক্তার তাড়াতাড়ি আসি, তারা ডাক দিল, সেই উঠেন, উঠলো, বসে আপনি কি ডাক্তার, বসে হ্যাঁ, বসে এই রোগীরে কে চিকিৎসা করছে, আমি করছি, সে কেমনে, সে বইয়ের আলোকে, কিসের আলোকে, বসে বই খুলেন, এখন খালি কলসি বাজে, ওগুলো তো বাজে না, হাত মারা যেগুলো দেখি বাজবে বেশি, তো এগুলো বাজে, বসে বই সারা চিকিৎসা করি 330 পৃষ্ঠা উল্লাইছে, কয় পৃষ্ঠা, 30 পৃষ্ঠা উল্লাই দেখেন, দেখেন অ্যালার্জির চিকিৎসা, চুলকানির চিকিৎসা, যদি রোগীর চুলকানি হয় যেখানে যেখানে সুলকায় সেখানে সেখানে লোহা গরম করে সেঁক দিতে হয়। দেখেন মিনিয়া, বসে আমি এমনি চিকিৎসা করি না, কিসে চিকিৎসা করি না, ডাক্তার তো বুঝে গেছে, ডাক্তার কি হয়ে গেছে, সব পরের পৃষ্ঠা উল্টা, কোন পৃষ্ঠা, পরের পৃষ্ঠা লেখা আছে বিশেষ দোষ্ট, কি লেখা আছে, এই চিকিৎসা ওই রোগীর উপর প্রয়োগ হবে যদি রোগী গরু হয়, যদি রোগী কি হয়, বিশেষ দ্রষ্টব্য, কি দ্রষ্টব্য, ওই চিকিৎসা ওই রোগীর উপর কি হবে যদি রোগী কি হয়, তাহলে গরু চিকিৎসা কারা দিয়ে দিছে, এই সহি আকীদার ফেরিওয়ালা বলো গরু চিকিৎসা মানুষকে দিয়ে দিয়েছে, সেজন্য গরুর মতো হাত উঠতেই থাকে, তুই কিছু বুঝলো না, বিষ্ঠা শেষ হয়েছে, বিষ্ঠা পরে বিষ্ঠা কি আছে দেখ, তোরে কে বলছে এগুলো চিল্লাই, এই সমস্যা হচ্ছে এখানে, না জেনে চিকিৎসা করলে লাভ না ক্ষতি, ওরা গরু চিকিৎসা কারা দিয়ে দিছে, এই যেগুলো বাতিল আছে যেগুলো এই সহি আকীদার নাম দিয়ে এই বাকফারি করছে এগুলো গরুর চিকিৎসা মানুষরে দিয়ে দেয়, গরুর চিকিৎসা কারা দিয়ে দেয়, সেই জন্য গরু থেকে যেন আমাদেরকে হেফাজত করে, এগুলো তো মানুষ নয়, এগুলো কি, সে যেন বাবা হয়ে যায়, হাত কত করে উঠতেই থাকে, কিরে এগুলো তো মানুষের আকাল চান না, তোর এই অবস্থা কেন, আমি MBBS নয়, আমি তো ল্যাম্পো, আমি কি ল্যাম্পোর অবস্থা তো এরকম হবে,
সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে লেম্প থেকে হেফাজত করে, সামনের দিকে চলে যায়। ওয়ারাফানা কথা বলতে গেলাম তো, তারা মুরাদুন নবী বন্ধ করতে চায়, তারা আজানের আগে সালাতে সালাম বন্ধ করতে চায়, তারা মিলাদ কিয়াম বন্ধ করতে চায়, তারা ইয়া রাসূলুল্লাহ বন্ধ করতে চায়। কেন? তাদের কাছে নবীর কথা ভালো লাগে না, তাদের কাছে নবীর শান বললে অতিরঞ্জিত মনে হয়, তাদের কাছে নবীর শান বললে বাড়াবাড়ি মনে হয়। তারা এটাও বলে সুন্নিরা নবীর শান গাইতে গাইতে আল্লাহর উপর তুলে দিছে, কার উপর তুলে দিছে? আচ্ছা আল্লাহর শানের কোন সীমা আছে? আল্লাহর উপর কখন উঠবে? যখন সীমা থাকবে। তো যার শানের সীমা নাই তার উপরে কি ওঠা যাবে? এগুলো কেমন বেকুব, যারা নবীর শান শুনলে তাদের কাছে আল্লাহর শানের মাফে, আল্লাহর শান, আল্লাহর শান কি মাফা যাবে? এখন সে সামনের দিকে চলে যায়। ওয়ারাফানা লাকা যিকরা, এই আয়াতে করিমা নাজিল হলো কার উপরে? আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের উপরে। আমার নবীর উপর যখন এই আয়াত নাজিল হলো, আমার নবী এত বেশি খুশি হলেন, এত বেশি খুশি হলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, এর আগে এত খুশি হতে আমরা নবীকে কখনো দেখি নাই, নবীকে কখনো দেখি। তো নবী খুশি হলে আপনি খুশি না বেজা? আমাকে খুশি হইতে হবে না? কারণ কেন নবী খুশি? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবি আমার শোনো শোনো, আমার আল্লাহ আমার জন্য এমন একটা আয়াত নাজিল করেছে যে আয়াত অন্য কোন নবী রাসূলের শানে নাজিল করে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ারাফানা, আমি সুউচ্চ করেছি, আমি বুলন্দ করেছি, আমি উঁচু করে দিয়েছি। কি উঁচু করেছি? যিকরাক, আপনি নবীর নাম, আপনি নবীর মান, আপনি নবীর সম্মান, আপনি নবীর ইজ্জত, আপনি নবীর আসমা, আপনি নবীর রিফাত, আমি আল্লাহ আপনার জিকিরকে সর্বোচ্চে তুলে দিয়েছি। নবীর জিকির বাড়িয়েছে কে? এখন বাড়ানোর পিছনে মকসদ কারণ আছে কি নাই? আপনি যে মাহফিলে বসে আছেন, কেউ তো অলাভে বসে থাকে নাই, নিশ্চয়ই লাভে বসেছেন, কথা ঠিক কি না? কি লাভ? কাল হাশরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ ফেসবুকে নাটক দেখি নাই, ইউটিউবে সিনেমা দেখি নাই, চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দেয় নাই, ঘরের মধ্যে হেলায় অবহেলায় সময় কাটাই নাই, আমি যে মাহফিলে বসেছি একটা কারণে তুমি মাওলা যেন রাজি হয়ে যাও, কথা ঠিক কিনা? এছাড়া কি আর কোনো উদ্দেশ্য আছে? কেউ তো 5 টাকা দিবে না, দিবে কেউ? কেউ 50 টাকা দিবে? আজকে যে মাহফিলে আসলেন সেই জন্য কি কেউ আপনাকে ভালো করে খাওয়াবে? খাওয়াবে না, কারণ এই মাহফিলে আসলে টাকা দিবে না। হয়তো বা নেতার পিছনে গেলে 100 টাকা পাইতে পারেন, হয়তো বা এমপির পিছনে গেলে 500 টাকা পাইতে পারেন, কিন্তু এই মাহফিলে আসলে 5 টাকা কেউ দেয় নাই, বরঞ্চ আপনারা নিজের প্যাকেট থেকে এই মাহফিল করার জন্য দিয়েছেন। ছেলেগুলো টাকা দিচ্ছেন না, দিলে কি মাহফিল হবে? তো টাকা দিয়েছেন, আবার এসেছেন, আবার কাঁদনি করেছেন, রাত রাত বলে নাই, দিনকে দিন করে নাই, আরামের ঘুম হারাম করেছে, কার জন্য? দুনিয়ার জন্য নয়, মাওলাকে রাজি করার জন্য। তাহলে মাহফিল করার পিছনে কারণ আছে না? আচ্ছা পৃথিবীতে দেখবেন নামাজই 3 প্রকার, কয় প্রকার? একজনকে জিজ্ঞেস করবেন তুমি নামাজ পড়ো কেন, সে বলবে দুনিয়াতে যেন রিজিকের কমতি না হয়, পরিবারে যেন অশান্তি না হয়, দুনিয়াতে যেন কারো সাথে আমার বেজাল না হয়, আমি যেন দুনিয়াতে সুখে শান্তিতে থাকি, মানুষ যেন আমারে ভালো বলে, সেই জন্য আমি নামাজ পড়ি। আছে না এরকম? আছে। আরেক প্রকারকে জিজ্ঞেস করবেন নামাজ পড়ো কেন, বলবে জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, জাহান্নামের আযাব আমি ধরতে পারবো না, আমি জান্নাত পাওয়ার লোভে নামাজ পড়ি। জান্নাত পাওয়ার লোভে তাহলে নামাজই কয় প্রকার পাইলাম? 2 প্রকার, এক প্রকার দুনিয়ার জন্য, আরেক প্রকার জান্নাতের জন্য। কিন্তু কিছু কিছু আশেক আছে, কিছু কিছু পাগল আছে, তারা যদি জিজ্ঞেস করেন বন্ধু নামাজ পড়ো কেন, তো দুনিয়ার জন্যও পড়ি না, জান্নাতের লোভেও পড়ি না, মাওলা যদি জাহান্নাম দেয় এটাও মানবো, তো দুনিয়ার জন্যও পড়ো না, জান্নাতের লোভেও পড়ো না, নামাজ পড়ো কেন? আমার মাওলাকে রাজি করার জন্য।
নামাজই কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? কেউ নামাজ পড়ে দুনিয়াতে মানুষ যেন তার ভালো বলে, তার দুনিয়াতে যেন কোনো সমস্যা না হয়, কেউ নামাজ পড়ে জান্নাতের লোভে, আর কেউ নামাজ পড়ে মাওলাকে রাজি করার জন্য। সেই জন্য এই দুনিয়ায় মানুষ তিনভাবে জীবন যাপন করে, কারো তিনটা বাড়ি, কারো চারটা ফ্যাক্টরি, কারো পাঁচটা গাড়ি, এরপরেও শান্তি নাই। গাড়ি আরো লাগবে, বিল্ডিং আরো লাগবে, ফ্যাক্টরি আরো লাগবে। তারে যদি জিজ্ঞেস করেন, ওহে আমার স্যার, মানুষ অনেকেই আছে রাস্তায় থাকে, অনেকেই আছে ঘরের তিন নাই, অনেকেই আছে ঘরের ছাদ নাই, আল্লাহ তো আপনার তিনটা বাড়ি দিল, চারটা ফ্যাক্টরি দিল, পাঁচটা গাড়ি দিল, এরপর কেন গাড়ি বাড়ি ফ্যাক্টরি করেন? তখন ডাক দিয়ে বলে, দুনিয়াটা আমার সব, সেই জন্য আমার তিনটা বাড়ি দিয়ে হবে না, চারটা ফ্যাক্টরি দিয়ে হবে না, পাঁচটা গাড়ি দিয়ে হবে না, দুনিয়াটাই আমার সব, আমার আরো বেশি লাগবে, আমার আরো বেশি। তাহলে কেউ দুনিয়া করে দুনিয়ার জন্য, কেউ দুনিয়া করে, আর কোন কোন বান্দা দুনিয়াতে করে, বিল্ডিং আছে খুশি, গাড়ি আছে খুশি, ওই জান্নাত মদিনাওয়ালার কদমের নিচে বসবাস, মদিনাওয়ালার কদমের নিচে কি করে? এখন আসেন সামনের দিকে চলে যায়, আল্লাহ তুমি তো অন্য কারো জিকির বাড়াও নাই, তুমি তো অন্য কারো মান মর্যাদা এইভাবে বাড়াও নাই, তুমি বলছো ওয়ারাফানা, আমি আল্লাহ বুলন্দ করেছি, আমি আল্লাহ সুচ্চ করেছি, জিকরা আপনি নবীর জিকির, আপনি নবীর মান, আপনি নবীর মর্যাদা কেন? আপনি নবীকে রাজি করার জন্য, আপনি নবীকে খুশি করার জন্য আমি আল্লাহ আপনার জিকির বাড়াইয়া দিয়েছি। কে খুশি করতে চায়, কারে খুশি করতে চান? লাকা নবীদের, নবীদের কিভাবে জিকির বাড়াইয়া, কি বাড়াইয়া? তাহলে বন্ধু আমার গভীর মনোযোগ, আপনি যদি বাবা আদম সফিউল্লাহকে জিজ্ঞেস করেন, বাবারে আপনি 300 বছর কেন কান্না করেছেন? বাবা বলবে মাওলাকে রাজি করার জন্য। আপনি যদি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, ডেলি 3 বার 4 বার 5 বার দূরে সাইনাই কেন উঠলেন? বলবে মাওলাকে রাজি করার জন্য। আপনি যদি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যদি জিজ্ঞেস করেন, আগুনে কেন পড়লেন? বলবে মাওলাকে রাজি করার জন্য। আপনি যদি হযরতে ইসমাঈল যবিহুল্লাহকে জিজ্ঞেস করেন, কোরবানি যখন করতে চেয়েছিল আওয়াজ করেন নাই কেন? বলবে মাওলাকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম যদি জিজ্ঞেস করেন, মাছের পেটে বাঁচার জন্য দোয়া করেন নাই কেন? বলবে মাওলাকে রাজি করার জন্য। আইয়ুব আলাইহিস সালাম যদি জিজ্ঞেস করেন, অসুস্থতার মধ্যে পোকা যখন উঠে গেছে শক্ত বলেন নাই কেন? বলবে মাওলাকে রাজি করার জন্য। নবী রাসূল কার রাজি করতে চায়? আল্লাহকে রাজি করতে চায়। গাছগাছালি কার রাজি করতে চায়? আল্লাহরে। আসমান কার রাজি করতে চায়? আল্লাহরে। সমস্ত মালায়েকা কার রাজি করতে চায়? আল্লাহরে। সমস্ত মানব জাতি কার রাজি করতে চায়? আল্লাহরে। সমস্ত সৃষ্টি কল যখন আল্লাহরে রাজি করতে চায়, আল্লাহর ডাক দিয়ে বলেন, নবী গো আপনার জিকির এই কারণে বাড়িয়ে দিলাম, এই কারণে বুলন্দ করলাম, এই কারণে সর্ব জায়গায় ছড়িয়ে দিলাম, একটা কারণে আমি আল্লাহ, আল্লাহ হয়ে আমার মাহবুব নবীকে রাজি করতে চাই। এটা ঘোষণা কার? ঘোষণা কার? তাহলে আল্লাহকে একটু শিরিক কম বুঝতে রাখি, কারণ কার রাজি করতে চাচ্ছে? নবীকে, নবীকে রাজি, নবীকে রাজি করতে চাচ্ছে। তো নবীকে যদি রাজি করতে চান, কে রাজি করতে চাচ্ছে? তা আমি নামাজ পড়ি কার রাজি করতে, আমি রোজা রাখি আল্লাহর রাজি করতে, আমি কোরআন পড়ি আল্লাহর রাজি করতে, আমি জিকির করি আল্লাহর রাজি করতে, আমরা মাহফিল করি আল্লাহর রাজি করতে, আর সেই আল্লাহ বলছে আমি আপনার জিকির বাড়িয়ে দিয়েছি, আপনি নবীকে রাজি করতে। আপনার বিবেক বলবে শিরিক, আপনার বিবেক বলবে বেদাত। সেই জন্য বন্ধু আমার, বিবেক দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে ইসলাম চলে না, দলিল দিয়ে ইসলাম চলে, দলিল দিয়ে ইসলাম। এই ওয়ারাফানা লাকা জিকরাকের একটা কোট আপনাকে আমি করে দিয়ে যাচ্ছি, যাতে করে নবী কি জিনিস, আজকে তো নাকি শুনি আজানের আগে দুরূদ শরীফ নিয়েও ঝামেলা করে, আজানের আগে দুরূদ শরীফ নিয়েও কি করে ঝামেলা করে, দলিল খুঁজে, কি খুঁজে?
দলিল নেন, চিনেন কাবা আছে নাই? কাবার চেয়ে দামি আর কিছু আছে? কেন? এটা মুসলমানদের ক্যাপলা। এটা কিসের ক্যাপলা? আমরা নই, শুধু 4 লক্ষবাসী নয়, যদি পৃথিবীর 200 কোটি মুসলমান এক হয়ে যদি বলি আল্লাহ কাবার দিকে নামাজ পড়বো না অন্যদিকে নামাজ পড়বো, ইমান থাকবে? আল্লাহ বলবে তোদের মতো মুসলমানের কোন দরকার? কারণ আমি ক্যাপলা চেঞ্জ করব না। যত বড় বাংলাদেশের প্রেসিডেন্ট যদি বলে বাংলাদেশে আইন করলাম হানায় কাবার দিকে নামাজ নয়, আমরা সবাই দক্ষিণ দিকে পড়বো, কেউ কি মানবে? ইমান থাকবে? ক্যাপলা কখনো চেঞ্জ হয় না? ক্যাপলা কখনো কি হয় না? চেঞ্জ হয় না। ল এটা কানুন, এটা শরীয়ত। এই ক্যাপলা আমাদের কাবা ছিল না, এই বাইতুল্লাহ আমাদের ক্যাপলা ছিল না, এটা আমাদের কাবা নয়। ক্যাপলা ছিল বাইতুল্লাহ যেটা, সেটা শুধু তাওয়াফ করা হইতো, কিন্তু নামাজের ক্যাপলা, সিজদার ক্যাপলা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের জমিনে, যেটার নাম মসজিদে আকসা, যেটার নাম কি? বাবা আদম নামাজ পড়েছেন কোন দিকে? মসজিদে আকসার দিকে। নবী রাসূল নামাজ পড়েছেন কোন দিকে? মসজিদে আকসার দিকে। তাহলে মসজিদে আকসাকে বলা হয় মুসলমানদের প্রথম ক্যাপলা, কথা ঠিক কিনা? আমাদের কি ক্যাপলা? প্রথম ক্যাপলার নাম কি? মসজিদে। সেই জন্য আমরা দোয়ায় বলি আল্লাহ ইহুদিদের হাত থেকে মুসলমানদের প্রথম ক্যাপলা মসজিদে আকসাকে ফিরে আনে। মসজিদ আকসার কি দাও? তো আবার দ্বিতীয় ক্যাপলার নাম খানায়ে কাবা, এটা দ্বিতীয় ক্যাপলা। তো ক্যাপলা কি প্রথম আর দুই হয়? ক্যাপলা কয়টা? একটা হয়। দুইটা কেমনে হলো? এখন আসেন সামনের দিকে চলে যায় দয়াল নবী রহমাতুল্লিল আলামিন, যতদিন মক্কায় ছিলেন ততদিন নামাজ পড়েছে মসজিদে আকসার দিকে, কিন্তু মসজিদে আকসাকে সামনে নিলে অটোমেটিক খানায়ে কাবা সামনে হয়ে যায়, অটোমেটিক খানায়ে কাবা সামনে হয়ে যায়। তাহলে মসজিদে আকসাকে সামনে নিলে কাবাও কি হয়ে যায়? সামনে পিঠ হয়ে যায় না। কিন্তু আমার নবী হিজরত করে যখন মদিনায় চলে গেলেন দিক কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। কাবাকে সামনে নিলে মসজিদে আকসা পিঠ হয়ে যায়, মসজিদে আকসাকে সামনে নিলে খানায়ে কাবা পিঠ হয়ে যায়। খানায়ে কাবা কি হয়ে যায়? এখানে ক্যাপলা কোন দিকে? কোন দিকে? এই দিকে। এই দিকে যদি কাবা হয় এই দিকে মসজিদে আকসা, তো নামাজ পড়তে হবে কোন দিকে? এই দিকে। এই দিকে নামাজ পড়লে ঈমান থাকবে? বেঈমান হয়ে যাব। তো আমার নবী যখন মদিনায় গেলেন যদি কাবাকে নে মসজিদে আকসা পিঠ হয়ে যায়, মসজিদে আকসাকে যদি সামনে নেই হানায়ে কাবা পিঠ হয়ে যায়। আমার দয়াল নবী মদিনার জমিনে মসজিদে আকসাকে সামনে নিয়ে কাবাকে পিঠ দিয়ে 17 মাস 1 বৎসর 5 মাস এইভাবেই নামাজ পড়েছে। কাকে কাকে সামনে নিয়ে? মসজিদে আর পিঠ দিয়েছেন কাকে? মসজিদে নববীতে ফিরে যাওয়ার আর সুযোগ নাই, কারণ ফিরে গেলে মাগরিবের সময় হয়ে যাবে। সুতরাং আল্লাহ জমিনকে আমাদের জন্য মসজিদ বানায়া দিয়েছে বেলাল আজানটা দিয়ে দাও। বেলাল আজানটা কি করে দাও? কেন আসরের নামাজ পড়বো? যেই জায়গায় দাঁড়ালেন সেই জায়গা মসজিদ হয়ে গেছে। যারা মদিনায় যান ওরা ওই মসজিদে জিয়ারত করেন, ওই মসজিদের নাম মসজিদে জিল কিপলাথাইন, দুই কিপলার মসজিদ। কয় কিপলার মসজিদ? এটা যারা গিয়েছেন তারা জিয়ারত করেছেন, আর যারা যেতে পারেন নাই আল্লাহ যেন যাওয়ার সুযোগ দান করে। এই মসজিদে জিল কিপলাথাইন এখনো হয় নাই, তার নাম মসজিদ এখনো। আমার নবী আজানের পরে সুন্নত আদায় করে বললেন বেলাল একামত দাও, সৈয়দুনা বেলাল হাফসি একামত দিলেন। আমার দয়াল নবী মসজিদে আকসা কোন দিকে? মসজিদে জিল কিপলাথাইনে গেলে দেখবেন কাবা যেদিকে সেই দিকে যদি তাকান উপরে একটা জায়নামাজ এর মতো চিত্র এঁকে দিচ্ছে। কেন চিত্র এঁকে দিয়ে? মুসলমানকে জানিয়েছে এই জায়গায় ক্যাপলা পরিবর্তন হয়েছে। এই জায়গায় কি বলেছিল? আমার নবী মসজিদে আকসাকে সামনে নিয়ে খানায়ে কাবাকে পিঠ দিয়ে আসরের নামাজ পড়তে লাগলেন।
হঠাৎ করে আসরের নামাজের মধ্যে আমার নবীর মুখে নয়, মুখে চলছে কেরা, মুখে চলছে কি, কিন্তু অন্তরে হঠাৎ করে বলে উঠল, মাওলা আমার কেন জানি এই বাইতুল্লাহ মক্কিওয়ালা কাবাকে পিঠ দিয়ে মসজিদ আকসাকে সামনে নিয়ে নামাজ পড়তে ভালো লাগছে না, আমার মনটা চাচ্ছে মক্কিওয়ালা কাবার দিকে নামাজ পড়ব। কোন দিকে নামাজ পড়ব? মক্কিওয়ালা কাবার দিকে নামাজ পড়ব। এই কথা কোথায়, মুখে না মনে? মনে মনে তো আমরা অনেক কিছু বলি, আমরা ঘুমের মধ্যে আমেরিকাও যায়, জাপানও যায়, অস্ট্রেলিয়া যায়, তো মনে বললে কিছু আসে যায়? সেজন্য আল্লাহ বলে মনে বললে সমস্যা নাই, গুনাহ লিখবো না, তবে বাস্তবায়ন করিস না, বাস্তবায়ন করলে গুনাহ লিখবে। কথা ঠিক কিনা? কেউ মনে মনে বলছে চুরি করবো, আল্লাহ বলে গুনাহ লিখি নাই, কিন্তু চুরি করলে কি করবো? কেউ বলবো ডাকাতি করবো, আল্লাহ বলে গুনাহ লিখি নাই, তুই চিন্তা কর কোনো সমস্যা নাই, কিন্তু মুখে বলিস। মনে মনে যদি বলেন আমেরিকার প্রেসিডেন্ট, কেউ কি কিছু বলবে? কিন্তু মুখে যদি বলেন মানুষে ভাবনা দিয়ে আসবেন, বলে তারা ভাবনা দিয়ে আয়, কারণ সে কিছু বলছে মুখে বলছে, তো মনে বললে সমস্যা নাই, মুখে বললে সমস্যা, সেজন্য মনে বলিয়েন, মুখে বলার দরকার। তো এখন আমার নবী মুখে নয়, কোথায় বলছেন? মনে মনে। আল্লাহ বলেন নবী যদি মনে বলে এটাও দেখার বিষয়, এটাও দেখার। তো আমার নবী মনে মনে বলছে, মাওলা আমি মসজিদে আকসার দিকে নামাজ পড়বো না, আমি কোন দিকে পড়বো? মসজিদে আকসার দিকে নয়, মসজিদে হারাম হা নাই কাবার দিকে পড়বো। এমন অবস্থায় নবীর চেহারা আর কাবলার দিকে নাই, উপরে উঠে গেছে। কোন দিকে উঠে গেছে? আমাদের খতিব সাহেব আসেন না, আসে না? খতিব সাহেব জুমা পড়াচ্ছে, কি পড়াচ্ছে? বডি কোন দিকে থাকবে? কাবার দিকে। মুখ কোন দিকে থাকবে? কাবার দিকে। হঠাৎ করে যদি কাবা ছেড়ে দিয়ে উপরে তাকায়, নামাজ থাকবে না, চলে যাবে। শরীয়ত বলছে নামাজ ভেঙে গেছে। খতিবের যদি নামাজ ভেঙে যায় মুক্তাদিরও নামাজ, কারণ খতিবের নামাজ মুক্তাদির নামাজ, ইমামের যে ইমামের নামাজ মুক্তাদির নামাজ। ইমাম যদি ভুল করে মুক্তাদির নামাজও কি হয়ে যায়? সেজন্য ইমাম ভুল করলে সৌসিজদার দিলে তখন পিছনের মুক্তাদিকেও সৌসিজদার দিতে হয়। এই কারণে ইমামের ভুল মানে মুক্তাদির ভুল, ইমামের ভুল মানে কার ভুল? সেজন্য ইমামের যে ভুল হবে সেই ভুল মুক্তাদিরও হয়ে যাবে। ইমামের নামাজ যদি ভেঙে যায় মুক্তাদির নামাজ কি হয়ে যাবে? কিন্তু আমার নবীর চেহারা কোন দিকে? উপরে উঠে গেছে। শরীয়ত বলছে নামাজ কি হয়ে গেছে? ভেঙে গেছে। বিবেক বলছে, ফতোয়া বলছে নামাজ ভেঙে গেছে। কিন্তু আল্লাহর মহাব্বত ডাক দিয়ে বলে, কে বলে নামাজ ভেঙে গেছে? কাদের নারা তাকাল্লুবাজ হিকা ফিস সামা, নবীরে ইমাম যদি মুখ তুলে নামাজ ভেঙে যায়, খতিব যদি আসমানে মুখ তুলে নামাজ ভেঙে যায়, আপনার চেহারায় আনোয়ার যখন উঠে গেছে নামাজ ভেঙে যায় নাই, কাদের নারা হাবিব মাহবুবের দিদার শুরু হয়ে গেছে। হাবিব মাহবুবের কি শুরু হয়ে গেছে? নবী কি আপনার মতো? সেই জন্য আল্লাহ বলেন, কাদের নারা তাকাল্লু বাবা জি কাফিস সামা, নবীর এই চেহারাটা নিচের দিকে নামায়েন না, আসমানের দিকে করে রাখেন। কেন? সে কাদের নারা, আজকে নবী দেখার মজলিস বসে গেছে। কদে আরা নয়, কদে নারা, এক বছর নয় বহু বছর, আমি আল্লাহ নয় পুরা আসমানের ফেরেশতা আপনার দিকে তাকায় আছে। কদের নারা আমরা দেখতেছি, কদের নারা তাকাল্লু বাবা ঝেকা ফিস সামা, আপনার চেহারা যে আসমানের দিকে উঠে আছে সেটা আমি আল্লাহ এবং আসমানের ফেরেশতা অবলোকন করতেছি, দিদার করতেছি, চেহারাটাকে আর নামানোর কোনো দরকার নাই। মাওলা দেখে দেখে কি করতেছো? সে দেখে দেখে একটা কাজ করতেছি, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলা নবী, নবীর চেহারা দেখে দেখে দরুদ সালামের মাহফিল শুরু করে দিয়েছি। আল্লাহ নবীদের দেখতে কিরকম দেখাচ্ছে? সূর্য যেরকম জমিনকে আলোকিত করে ফেলেছে, আমার নবী আসমানকে আলোকিত করে ফেলেছে। আল্লাহ ডাক দিলেন, নবীরে মুখ খুলে বলার দরকার নাই,
আমি জেনে গেছি আপনি কি চাচ্ছেন, আপনার কাছে মসজিদে আকসা ভালো লাগছে না, আপনার ইচ্ছে হচ্ছে খানায়ে কাবার দিকে ফিরে যাবেন, ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তাতাহা, এক মিনিট দেরি করবেন না, আপনি নবী যেই দিকে খুশি সেই দিকে ফিরে যান, আমি ওইটাকে কাবা বানায় আনব, ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান, আমি ওইটাকে কিবলা বানাব, আমরা খুশি হব কাবা ছেড়ে যে, আল্লাহ বলবে তোদের খুশির কোন দরকার, তোদের খুশি আমার লাগবে, কিন্তু নবী যখন চাইছে সে নবীর খুশি লাগবে, নবীর খুশি তো, যেই নবী মনে মনে চাইলে ক্যাপলা চেঞ্জ হয়ে যায়, সেই নবী কি আপনার মতো? আল্লাহ আমি ওইটারে কেবলা বানাবো যেই দিকে আপনি নবী খুশি, আমি নামাজ পড়ছি কোন দিকে, যেদিকে নবী খুশি, যেদিকে আপনার কথাই ফতোয়া হবে নবীর চাওয়ায়, যেই কেবলা নবীর চাওয়াই হয়েছে তা আজান একামত নবী সারা হবে, তারা নবীর নাম বললে ফতোয়া করছে, আল্লাহ বলে তোর ফতোয়া দিয়ে কি করবি, তুই তো চাইলে কেবলা চেঞ্জ হবে না, নবী চাইলে কেবলা চেঞ্জ হয়ে যায়, নবী চাইলে কি হয়ে যায়, সেই জন্য সাহাবায়ে কেরামের আকীদা লাগবে, কোন আমি সামনের দিকে চলে যায়, ওয়া রাফা'না লাকা যিকরাক, নাজিল হলো আমার নবী খুশি হয়ে গেলেন, এত বেশি হাসলেন, এত বেশি আনন্দিত হলেন, যে সাহাবায়ে কেরাম রওয়ায়াত করছে এর আগে আমার নবী কখনো এরকম খুশি হয়, আল্লাহ ডাক দিলেন জিব্রিল, আজকে আমার নবী অনেকদিন পর হাসি দিয়েছে, এই নবী বেশি কখনো হাসে নাই, সব সময় উম্মতের জন্য কেঁদেছে, আজকে যখন নবী খুশি আমি এই খুশিটা আরো বাড়াইয়া দিব, সুবহানাল্লাহ, এই খুশি আমি আরো, ওয়া রাফা'না লাকা যিকরাকের এই খুশি আমি শেষ হতে দিব না, এতদিন আমি আয়াত নাযিল করেছি, আমি বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাফসীর করেছে রাহমাতুল্লিল আলামিন, আমি বলেছি কুল হুয়াল্লাহু আহাদ, তাফসীর করেছে রাহমাতুল্লিল আলামিন, আমি বলেছি যালিকাল কিতাবু লা রাইবা ফি, তাফসীর করেছে রাহমাতুল্লিল আলামিন, এতদিন পর্যন্ত সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো আয়াত এই জমিনে নাযিল হয়েছে, নাযিল করেছেন আল্লাহ, তাফসীর করেছেন রাসূলুল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক এই সিস্টেম হবে না, নাযিল করেছে রব্বুল আলামিন, তাফসীর করবে রব্বুল আলামিন, তাফসীর করবে কে, আল্লাহ বলে আজকে আমি নবীর শান বলার জন্য নিজে মুফাসসির হয়ে গেলাম, নিজে কি হয়ে গেলাম, নবীর শান বলার জন্য কাশান, এতদিন আলহামদুলিল্লাহ ব্যাখ্যা আল্লাহ করে নাই, কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহ করে নাই, ইজা জুলজিলাতিল আরদ আল্লাহ করে নাই, আল্লাহ বলে মাহবুব আমি নাজিল করলাম, আকিমুস সালাহ ব্যাখ্যা আল্লাহ করে নাই, আতুজ যাকাত ব্যাখ্যা আল্লাহ করে নাই, আল্লাহ বলে আমি নাজিল করেছি ব্যাখ্যা কি করবেন, আপনি করবেন, কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ নাজিল করলেন ব্যাখ্যা করলেন রহমাতুল্লিল আলামিন, এই রকম করে সমস্ত আয়াত নাজিল করলেন আল্লাহ ব্যাখ্যা করলেন রহমাতুল্লিল, কিন্তু আল্লাহ বলে না না ওয়া রাফা'না লাকা যিকরাক আয়াত নাজিল করেছি আমি, আমার নবী নয়, যেখানে নবীর শান হবে সেখানে মুফাসসির হয়ে যায় রব্বুল আলামিন, সেখানে মুফাসসির হয়ে যায় কে, রব্বুল আলামিন, আমার নবী মুস্কি হাসে, সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকিয়ে রইল, আবার জিবরিল আসলেন ডাক দিলেন নবী গো আজকে কি আপনি বড় খুশি, আমার নবী বললেন হ্যাঁ আমি বড় খুশি, কেমন খুশি, সে আগে এইরকম আর কখনো খুশি হয় নাই, সে কেন খুশি, সে এই কারণে আমার জিকির কোনো বান্দা বাড়ায় নাই, আমার জিকির বাড়িয়েছে রব্বুল আলামিন, আমার শান বলেছে খালেক, আমার শান বলেছে মাহবুব, আমার শান বলেছে রব্বুল আলামিন, আমার শান বলেছে মাহবুব, সবাই যখন মাহবুবের জিকির করে মাহবুব তখন মাহবুব নবীর জিকির করে, তখন মাহবুব নবীর কি করে, সেই জন্য আমি বড় খুশি, কারণ কোনো বান্দা যদি জিকির বাড়াইতো এই জিকির বন্ধ হয়ে যেত, কিন্তু কোনো বান্দা যখন জিকির বাড়ায় নাই, জিকির বাড়িয়েছেন কে আল্লাহ, তো এখন যদি আমরা জিকির কমাইতে চাই আমাদের পক্ষে কি সম্ভব, যুদ্ধ হবে কার সাথে, তো আল্লাহর সাথে যদি বান্দা যুদ্ধ করে জিতবে কে, কখনো কি আল্লাহ কি কখনো হারিয়ে যাবে, সেই জন্য তারা চায় মিলাদুন্নবী বন্ধ হোক,
আল্লাহ বলে তুই তো নবীর দরবারে হাত দিস নাই, তুই তো মাওলার ক্ষমতায় হাত দিস, একটা বন্ধ করবি পাঁচটা সালাম হয়ে যাবে। যখন পতন তখন এক বছর পর দুই হাজার যখন পতন তখন 3 বছর পর 5 হাজার যখন তারা বলে এগুলো কি, আল্লাহ বলে কি দেখবি নি আজকে 40 লাখের উপরে দেখতে তা তোদের কাছে হচ্ছে জ্বলতে থাকবে কি থাকবে, মানুষ কি হবে শুধু বাইতে থাকবে কমবে, যত যত বিরোধিতা করবে তত কি করবে। আচ্ছা এরকম মিলাদুল নবীর আগে হয়েছিল 20 বছর আগে তো মুরব্বীরা দেখে না একটা শুকনো করে মিলাদুল নবী একটা হইতো, এখন তো আমরা মাহফিল করতে করতে হয়রান হয়ে যায়, এরপরও মাহফিল শেষ হওয়ার মাহফিল শেষ হয়ে চিন্তা করি তারপরও মানুষের টাইম দিতে পারি না, কিরে এতগুলো মাহফিল লকডাউনে, সে লকডাউন টকডাউন মানি না, নবী যেখানে সেখানে আমাদের মাহফিল শুরু হয়ে যায়, আপনি যখন খুশি দেখি বলেন তো কাইফা কিভাবে, আতাদি আপনি কি জানেন কাইফা কিভাবে রাফা আল্লাহু যিকরাক, আল্লাহ আপনার জিকিরকে কিভাবে বাড়িয়েছে সীমা কতটুকু এটা কি আপনি নবী জানেন, আমার নবী বলেন জিবরিল শান বাড়িয়েছে কে আল্লাহ, তা আল্লাহ যদি শান বাড়াই আমি কেন বলবো, আল্লাহু আলাম যে আল্লাহ আমার শান বাড়িয়েছে সেই আল্লাহই জানে কতটুকু বাড়িয়েছে, সুতরাং আমার শান আমি নবী বলবো না, আমার শান বলবে রব্বুল আলামিন, হচ্ছে আমি আল্লাহ ঘোষণা করলাম মা যুকিরতু ইল্লা যুকিরতা মাহি মা যুকিরতু ওয়ারাফানা লাকা যিকরাকের ব্যাখ্যা মা মানে নয় মা যুকিরতু আমি কখনো সিঙ্গেল একাকী আমার নাম কোথাও উল্লেখ করি নাই, ইল্লা হরফে ইস্তিসনা হ্যাঁ হ্যাঁ উল্লেখ করেছি যুকিরতা মাহি যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি নাম, যেখানে আল্লাহ মাহবুব হিসেবে আছে সেখানে আল্লাহ হাবিব হিসেবে আছে, যেখানে আল্লাহ রব্বুল আলামিন হিসেবে আছে সেখানে নবী রহমতুল লিল আলামিন, তো আল্লাহ বলে নবী সারা আমার কোন নাম উল্লেখ করা হয় আর মোল্লা ফতোয়া দেয় আল্লাহ একদিকে মুহাম্মদ আরেকদিকে লিখা যাবে দলিল দেখলে মনে হয় আল্লাহ মুহাম্মদ হয়ে গেছে আল্লাহ কে হয়ে গেছে, আবার পিছন দিকে দেখলে মনে হয় মুহাম্মদ আল্লাহ হয়ে গেছে না আউযুবিল্লাহি। আচ্ছা আমি এখানে আছি আমার নাম কি শুধু হাসান বলে আল্লাহ যায় দরকার নেই, আমার নাম কি হাসান ছিলেন তো নাকি আমরা দুইজন ব্যক্তি দাঁড়ায় আছে, কেউ কি বলবে হাসান মুফিজুর রহমান হয়ে গেছে বলবে, আবার এদিক থেকে তাকায়া কেউ কি বলবে মুফিজুর রহমান হাসান হয়ে গেছে বলবে, কেমন গাঁদা, আবার এটা যুক্তি শুনে ঠিক ঠিক সিল্লাই ইবলিসের বাচ্চা, ইবলিসের বাচ্চা কি সিল্লাই ঠিক ঠিক সিল্লা, তো মানুষ কখনো বলবে না মুফিজুর রহমান কি হয়ে গেছে হাসান হয়ে গেছে, হাসান কি হয়ে গেছে, কারণ মুফিজ আলাদা ব্যক্তির নাম, হাসান আলাদা ব্যক্তির নাম, আল্লাহ খালেকের নাম, নবী মাখলুকের নাম, আল্লাহ রব্বুল আলামিনের নাম, মুহাম্মদ রাহমাতুল্লিল আলামিনের নাম, আল্লাহ আল্লাহ নবী রাসূলুল্লাহ
আল্লাহর নাম কোথাও মুহাম্মদ লেখা নাই, আবার মুহাম্মদ এই নাম কোথাও আল্লাহ লেখা নাই, কেন না ফরমান আল্লাহর নবী বানাইতে বসে আছে। এগুলো মূর্তির কারখানায় জন্ম হয়েছে, সেই জন্য সবকিছু শুধু শিরিক দেখে, সবকিছু দেখি দেখে। তো হিন্দুর ঘরে ছেলে কি আর শিরিক ছাড়া কিছু খুঁজি পাবে? তো হিন্দুর ঘরে জন্ম যাদের ওরা তো শিরিকই খুঁজে পাবে। কোথায় আল্লাহ আমার নাম কি? আল্লাহ নবীর নাম আল্লাহ দিয়েছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন গাঁদা, একদম সর্বনিম্ন গাঁদা, ও কি কখনো বলবে যে মুহাম্মদ এটা আল্লাহর নাম? তো তুই কত বড় গাদ্দব, তুই কত বড় গাঁদা যে আল্লাহ নবীর নামে সেটাকে আল্লাহ মনে হয়। কি মনে হয়? তো শিরিকের গড়ে যদি জন্ম না হইতো নবীর কি আল্লাহ মনে হইত? আর আল্লাহর নাম দেখলে বলে নবী মনে হয়, আল্লাহর নাম আল্লাহ, রসুলের নাম রসুল, রসুল কেমনে আল্লাহ হয়, আল্লাহ কেমনে রসুল হয়? তোর শয়তানের যুক্তি গুবর দিয়ে ভরা ব্রেন দিয়ে তুই কেমনে নবী আর আল্লাহর মধ্যে পার্থক্য করবি? সেই জন্য আল্লাহ যেন বেহাদত থেকে আমাদেরকে কি করে, যেখানে আল্লাহর নাম সেখানে কার নাম?